ওয়েলকাম টু মাই চ্যানেল আজ থেকে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাবো তো তোমরা আজকের থেকে আমি যে অঙ্কের ভিডিওগুলো আপলোড করবো তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে নেবে আশা করি তোমাদের কাজে আসবে দেখো প্রথম অঙ্কটি কি রয়েছে পাঁচ আট নয় সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত আচ্ছা আটের স্থানীয় মান কী হবে তো কোনো সংখ্যার স্থানীয় মান বলতে বোঝায় সংখ্যাটির স্থানকে তাহলে এখানে আট কোথায় রয়েছে একক দশক দশকে রয়েছে তো এটাকে মনে রাখার জন্য আটের পরে কয়টা সংখ্যা রয়েছে একটা তাহলে আটের পরে একটা শূন্য হবে তাই না তো ওই মানে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে বললে কি করবে তোমরা ওই সংখ্যাটির পর যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো জিরো দেবে এবার আটের স্থানীয় মান এবং আটের মান তাহলে আটের প্রকৃত মান আট মনে রাখবে যে কোনো সংখ্যার প্রকৃত মান কিন্তু সেটাই হয় তো আমাকে বিয়োগ করতে বলছে বিয়োগ করবো আট থেকে দশ কত হবে দুই হাতের এক কত হবে বাহাত্তর তাহলে এর উত্তর আমি কি লিখব সুতরাং আট এর স্থানীয় ও প্রকৃত মানের বিয়োগ ফল কত হবে বাহাত্তর তিন ছয় চার সংখ্যাটি তিনের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগ ফল কত তাহলে এই অঙ্কটি আর এই অঙ্কটি সেম অঙ্ক তাহলে এখানে তিনের স্থানীয় মান কত হবে বলতো তিনশো হবে কারণ তিনের পরে দুটো সংখ্যা রয়েছে দুটো জিরো এবার তিনের প্রকৃত মান কী হবে তিন তাহলে এদের কী করতে বলছে বিয়োগ তাহলে বিয়োগ করবো তিন থেকে দশ সাত এক থেকে দশ নয় এটা কত হবে দুই তাহলে এখানে লিখবো যে তিনের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগ ফল দুই নয় সাত আগের অঙ্কটার মতো এভাবে আমরা লিখে নেব এবার চলো পরের অঙ্কগুলো করি দেখো তিন নম্বর অঙ্কটি দেখো একটি অঙ্কে ভাজক বারো ভাগ ফল পাঁচ এবং ভাগ শেষ দশ হলে ভাজ্য কত তাহলে আমরা ভাজ্য কীভাবে বের করবো তো লিখবো ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগ ফল ভাজক গুণন ভাগ ফল হম যোগ ভাগশেষ তাহলে ভাজ্য আমরা কি ভাবে ভাজককে আমরা ভাগ ফল দিয়ে যদি গুণ করে ভাগেস যোগ করি তাহলে আমরা কি ভাই ভাজ্য তাহলে ভাজক কত বলছে ভাজক বলছে কত বারো ভাগ ফল কত বলছে পাঁচ আর ভাগশেষ কত দশ তাহলে দশ তাহলে কত হবে পাঁচ বারো ষাট যোগ দশ তাহলে ভাজ্য কত হলো আমার সত্তর এবার এই অঙ্কটা তোমরা দেখো ধরে নাও এখানে রয়েছে বাষট্টি বাষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে পাঁচ কি ভাজক তাহলে দেখো এটা ভাজক এটা ভাগ ফল আর এটা হচ্ছে কি ভাগশেষ তাহলে এটা কি ভাজ্য তাহলে ভাজ্যটা আমরা কিভাবে পাবো এই যে ভাজক ভাজকের সাথে ভাগফল কি হলো গুণ হলো কি হলো হলো ভাজক গুণন ভাগফল তার সাথে যদি আমরা এই যোগ করে তাহলে আমরা পেয়ে দেখো পাঁচ বারো ষাট যোগ দুই বাষট্টি তাহলে আমরা কিভাবে পাই বলো তো ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ তাই না তাহলে এটাই হবে উত্তর তারপর একটা দেখো কি বলছে তোমার দাদার বয়স এগারো বছর সাত মাস তুমি দাদার চেয়ে এক বছর নয় মাসে ছোট তোমার বয়স কত তুমি ছোট তাহলে তোমার দাদার থেকে তুমি যেহেতু এক বছর নয় মাসে ছোট তাহলে তোমার বয়সটা কি হবে দাদার বয়স থেকে তোমার বয়সটা কি হবে বের করতে হলে তোমার বয়স বের করতে হলে দাদার বয়স থেকে তুমি যত দিনে ছোট সেটা বিয়ে করতে হবে আচ্ছা আগে এইভাবে লিখে নিই লিখবো এগারো বছর সাত মাস এটা হলো দাদার বয়স আর তুমি ছোটো এগারো এক বছর নয় মাস তাহলে আমাকে বিয়োগ করতে হবে দেখো তোমরা তো মাস বছর মাস বছরের যদি তোমরা বিয়োগ না জানো তাহলে মন দিয়ে শুনবে দেখো উপরের মাস যদি ছোটো হয় আর নিচের মাস যদি বড় হয় তাহলে আমাকে বছর থেকে বারো মাস ধার করে নিতে হবে বুঝতে পারলে তাহলে আমাকে ধার করা মানে তোমরা বুঝবে যে এখানে কি করতে হবে বলো তো বারো মাস যোগ করতে হবে কার সাথে সাতের সাথে হুম তাহলে বারো আর সাত কত হলো উনিশ উনিশ থেকে নয় বিয়োগ করলে কত হবে দশ দশ মাস এবার তুমি যে এখানে বারো মাস যোগ করলে এই বারো মাস কোথায় পেলে তুমি এই যে এগারো বছর থেকে তুমি বারো মাস ধার নিলে তাহলে এগারো বছর থেকে যদি আমি বারো মাস ধার নিই তার মানে এখানে এক বছর ধার নিলাম এখান থেকে তাহলে এখানে এক বছর কমায় দেবে দশ তাহলে কত হবে এটা নয় নয় বছর দশ মাস তাহলে লিখব সুতরাং তোমার বয়স কত লিখবো তোমার বয়স তোমার বয়স কী হবে বলো তো এটা নয় বছর দশ মাস বুঝতে পারলে তোমরা যদি বছর মাসের অঙ্ক না জানো তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করবে তোমরা অবশ্যই পাবে দেখো পাঁচ নম্বর অঙ্কটি রাম রহিম ও গণেশের বয়সের গড় দশ বছর রামের বয়স নয় বছর আট মাস রহিমের বয়স দশ বছর পাঁচ মাস তাহলে গণেশের বয়স কত রাম রহিম ও গণেশের বয়সের গড় দশ বছর মনে রাখবে গড় মানে কি বলতো গড় মানে প্রত্যেকের দশ বছর তার মানে রামের বয়স দশ রহিমেরও দশ গণেশেরও দশ তাহলে এদের গড় বয়স দশ তাহলে রাম রহিম আর গণেশের মোট বয়স কত হবে তিন দিয়ে আমি দশকে গুণ করবো তাহলে তিনজনের মোট বয়স পেয়ে যাবো কারণ রামের দশ রহিমের দশ গণেশের দশ তাহলে তিন দশে কত হবে তিরিশ তাহলে আমি কী লিখবো বলতো আমি লিখবো তিনজনের মোট বয়স তিনজনের মোট বয়স তাহলে দশ গুণন তিন কী হবে তিরিশ বছর এবার তিনজনের মোট বয়স তিরিশ রামের বয়স নয় বছর আট মাস রহিমের বয়স দশ বছর পাঁচ মাস তাহলে রামের বয়স আর রহিমের বয়সটা যোগ করবো তাহলে লিখব রাম ও রহিমের মোট বয়স মোট বয়স তাহলে রামের বয়স কত নয় বছর আট মাস রহিমের বয়স কত দশ বছর পাঁচ মাস যোগ করব কী হবে তেরো মাস মনে রাখবে মাস বছরের অঙ্কে কিন্তু মাসের হাতের আগে যে তেরো তিল লেখি হাতের আগে এদিকে নিয়ে আসি এরকম কিন্তু করবে না মাসের যোগ মাসে রাখবে বছরের যোগ বছর বছরে রাখবে কী হবে এটা উনিশ বছর তাহলে উনিশ বছর তেরো মাস তাহলে তেরো মাস বলতে আমরা কী জানি বলো তো তেরো মাস হচ্ছে এক বছর এক মাস তাই না তাহলে উনিশ বছর আর এখানে এক বছর তাহলে কত হবে বলো তো কুড়ি বছর কুড়ি বছর এক মাস বুঝতে পারলে তেরো মাস মানে কি তেরো মাস হচ্ছে বারো মাসে এক বছর তাহলে তেরো মাস হচ্ছে এক বছর এক মাস তাহলে রাম আর রহিমের মোট বয়স হচ্ছে কুড়ি বছর এক মাস এবার তাদের তিনজনের মোট বয়স তিরিশ বছর দুজনের কুড়ি বছর এক মাস তাহলে এই তিরিশ থেকে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে আমার গণেশের বয়সটা বের হয়ে যাবে তা লিখবো গণেশের বয়সে তিরিশ বছর এই বছরের সাথে মাস নেই এইভাবে তারপরে কুড়ি বছর এক মাস এইভাবে লিখবো দাঁড়ি দিব যোগ দেখো তোমাদের বলেছি যে বিয়োগের সময় উপরে যদি ছোট থাকে তাহলে তোমরা মাস যদি ছোট থাকে তাহলে বারো মাস যোগ করবে তাহলে এখানে কত যোগ করবো বলো তো বারো মাস তাহলে শূন্যর সাথে বারো যোগ করলে তো বারোই হবে তা বারো থেকে এক গেলে কত হবে বলো এগারো মাস এবার তুমি যে এখানে বারো যোগ করেছ এই বারো তুমি কোথায় পেলে এই তিরিশ বছর থেকে তুমি বারো মাস অর্থাৎ এক বছর তুমি ধার করে নিলে তাহলে এখানে শোধ করে দিতে হবে ধারটা তাহলে এটা কত হবে উনত্রিশ তাহলে এটা কত হবে নয় নয় বছর এগারো মাস তাহলে গণেশের বয়স বেরোলো নয় বছর এগারো মাস আশা করি তোমরা অঙ্কটা বুঝে বুঝে গেছে তোমরা যদি কোনো অঙ্ক সমস্যা হয় তোমরা বলবে আমাকে কমেন্ট করে আমি তোমাদের সেই অঙ্কটা করিয়ে দেবো আবার নয় নম্বর অঙ্কটি দেখো নয় এবং বারো এর দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো সাধারণ গুণ প্রথমে নয়ের গুণনীয়ক বের করো নয় এর গুণনীয়ক মনে রাখবে যে কোনো সংখ্যার গুণনিয়োগ হচ্ছে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে নয়কে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় তাহলে নয়ের গুণনীয়ক এক তিন নয় এবার বারো এর নিয়োগ তাহলে বারোকে আমি কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তো এক দিয়ে ভাগ করতে পারি সব সংখ্যাকেই তাই না এক সব সংখ্যারই গুণনীয়ক দুই দিয়ে বারো ভাগ যাবে তিন দিয়ে বারো ভাগ যাবে তিনে ছেড়ে বারো তারপর দুই দিয়ে ছয় দু বারো তারপর বারো কো বারো লিখব সুতরাং নয় ও বারো এর সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কাকে বলে তো যে সংখ্যাটা নয়েরও গুণনীয় বারোরও গুণনীয়ক সেই সংখ্যাটা হবে নয় আর বারোর সাধারণ দেখো এক এক তো সব সংখ্যারই তাহলে এক হচ্ছে সাধারণ আর তিন চার এখানে চার হচ্ছে বারো গুণনিয়োগ কিন্তু চার তো নয়ের নিয়োগ নয় তাই চার কিন্তু নয় আর বারো সাধারণ নিয়োগ হবে না তাহলে সাধারণ গুণনিয়োগ বলতে আমরা কী বুঝলে বলো তো যে সংখ্যাটা দুটো সংখ্যারই নিয়োগ হবে সেটাই হবে সাধারণ নিয়োগ চলো এবার পরের অঙ্কগুলো করে নেই সাত নম্বর অঙ্কটি দেখো আট শূন্য সাত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার বিয়োগফল ফল কত তাহলে আট শূন্য সাত দিয়ে আমি কি বানাবো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তাদের প্রথমে বৃহত্তম বানাবো তাহলে আমি যদি এটার সংখ্যা দিয়ে বৃহত্তম বানাই তাহলে প্রথমে বড়গুলো নিতে হবে তাই না তাহলে আট সাত শূন্য বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় শূন্যটাকে কিন্তু সামনে লিখবে না কারণ কোনো সংখ্যার সামনে শূন্য কিন্তু সংখ্যাটাকে ভ্যালুটা বাড়ায় না তাই না যদি আমি একের সামনে শূন্য লিখি তো এটা একই হবে তাই না তো আমাকে কী করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় সব থেকে ছোটো সংখ্যাটা আগে লিখতে হবে তারপর শূন্যটা নিতে হবে কি করব বিয়োগ করতে বলছে বিয়োগ করবো তাহলে কত হবে এটা দুই ছয় আর একশো বাষট্টি এটাই হলো উত্তর তাই না দুটি সংখ্যার গুণ ফল নয় শূন্য ছয় মানে নয়শো ছয় একটি সংখ্যা তিন হলে অন্য সংখ্যাটি কত মানে আমরা যদি দুটি সংখ্যাকে গুণ করি হুম আমরা যদি দুটি সংখ্যাকে গুণ করি তাহলে তাদের গুণফল হবে নয়শো ছয় একটি সংখ্যা তিন তাহলে অপর সংখ্যাটি কত তাহলে এখানকার সংখ্যাটি কত তাই না তাহলে আমি কী করবো তো এই সংখ্যাটি বের করার সময় আমি এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। ধরে নাও এটা হচ্ছে গুণক গুণক দিয়ে গুণফলকে ভাগ করব। তো লিখবো অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যাটি হবে ভাগ করে দেবো হ্যাঁ তিন ত্রিকা নয় শূন্য তিন শূন্য শূন্য তোমরা ডাইরেক্ট শূন্যকে এখানে তুলে দিতে পারো যাই হোক তোমাদের বোঝার সুবিধার্থে আমি করলাম তিন দুগুণে ছয় তাহলে অন্য সংখ্যাটি কত বলো তো তিনশো দুই তিনশো দুইকে তিন দিয়ে গুণ করো তিন ছয় তিন শূন্য শূন্য তিন তিরিকে নয় তাহলে বোঝা গেল তাহলে অঙ্কটা আমরা করবো এই রকম করে লিখবো অন্য সংখ্যাটি হবে কমা দিয়ে ভাগ করে দেব তা লিখব সুতরাং অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি তিনশো দুই দেখো এই অঙ্কটা দেখো তোমাদের স্কুল শুরু হয় সকাল সাতটা পনেরো মিনিটে আর শেষ হয় এগারোটায় তোমাদের স্কুল কতক্ষণ হয় তাহলে তোমাদের স্কুল সাতটা পনেরো মিনিটে যদি শুরু হয় আর শেষ যদি এগারোটা হয় তাহলে তোমাদের স্কুল কতক্ষণ হয় তাহলে স্কুলটা শেষ হয় এগারোটায় আর শুরু হয় সাতটা পনেরো তাহলে কী করবো বলো তো এগারো যে টাইমে স্কুলটা শেষ হয় সেটা উপরে লিখব হুম লিখবো এগারোটা শূন্য শূন্য মিনিট ঠিক আছে আর এটা লিখবো সাতটা পনেরো মিনিট বোঝা গেল বিয়োগ করে দেবো দেখো এর আগে মাসের অঙ্কতে তোমরা উপরে ছোট সংখ্যা থাকলে বারো যোগ করছো এবার মিনিট ঘন্টার অঙ্কতে যদি উপরে ছোট থাকে ষাট যোগ করবে কি যোগ করবে ষাট কার সাথে যোগ হবে এর সাথে তাহলে শূন্যর সাথে ষাট যোগ করলে তো ষাটই হবে তাই না তাহলে ষাট থেকে পনেরো যদি আমরা বিয়োগ করে নিই তাহলে কত হবে পঁয়তাল্লিশ এবার তুমি যে এই যে ষাট মিনিট যে যোগ করছো এই ষাট মিনিট তুমি কোথায় পেলে এই যে এগারোটা অর্থাৎ এগারোটা থেকে তুমি ষাট মিনিট নিয়ে নিয়েছো মানে এক ঘন্টা নিয়ে নিয়েছো তাহলে এখানে কত হবে বলো তো দশ ক্লিয়ার এক এখানে এখানে ধার নিয়েছো এখানে ধার শোধ করলে ঠিক আছে তাহলে এটা কত হবে তিন তাহলে তিনটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটকে তোমাকে ভেবে নিতে হবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে লিখবো সুতরাং তোমাদের স্কুল তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয় বোঝা গেল এই অঙ্কটি দেখো দশ নম্বর অঙ্ক একটি দেয়ালের চার বাই পাঁচ মানে পাঁচ ভাগের চার ভাগ অংশ রং করা হয়েছে আর কত অংশ রং করতে বাকি আছে অঙ্কের ভাষা প্রকাশ করে দেখাও দেখো এটা একটা দেয়াল দেয়ালকে আমি পাঁচ ভাগে ভাগ করি এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগে কয় ভাগ রং করা হয়েছে চার ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ রং করা হয়েছে তাহলে কত ভাগ রং করা তাহলে পাঁচ ভাগের চার ভাগ রং করা হয়েছে তাহলে পাঁচ ভাগের এক ভাগ পাকিয়েছে এই যে এক ভাগ তো প্রথমে তো দেয়ালটা পুরো এক অংশ ছিল তাই না তারপর সেটাকে তো ভাগ করে রং করা হলো তাহলে প্রথমে দেয়ালটা কিন্তু পুরাটা এইভাবেই ছিল এক অংশ মানে পুরাটা একটাই তারপর সেটাকে ভাগ করলাম তাহলে আমাকে কি করতে হবে বলো তো ধরি মোট এক অংশ মানে পুরা দেওয়ালটা এক অংশ ধরতে হবে হুম লিখব ধরি মোট ধরি মোট দেয়াল এক অংশ ঠিক আছে রং করা হয়েছে কত পাঁচ ভাগের চার ভাগ তাহলে সুতরাং রং করা বাকি আছে রঙ করা বাকি আছে ঠিক আছে তাহলে এক বিয়োগ বিয়োগ করে দেবো মোট এক অংশ সেখান থেকে আমি এত অংশ রঙ করা হয়ে গেছে বিয়োগ করে দেব তাহলে দেখো এই বিয়োগগুলো এটার সাথে একটা গুণ করবে তার সাথে উপরেটা বিয়োগ করবে পাঁচক পাঁচ তার সাথে উপরের সংখ্যাটা বিয়োগ হবে আর হরে যা আছে তাই তাহলে এক বাই পাঁচ অংশ বুঝতে পারলে কিভাবে করলাম এটাকে যদি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে চাও তাহলে দেখো এটার ব্যাপারটা এরকম ধরে নাও একের নিচে কিছু নেই এক আর পাঁচের লোসাগু পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় ভাগ করলে ওটা গুণ করতে হয় এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ তো তোমরা যদি না জানো তো দেখো পাঁচকো পাঁচ তাহলে পাঁচ বিয়োগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক চারকো চার একবার তোমরা এটা না ভেবে এটা ভেবে নিও যে এটার সাথে এটা গুণ হবে এবং তার সাথে উপরে একটা বিয়োগ থাকলে বিয়োগ হবে আর যোগ থাকলে যোগ হবে পাঁচকো পাঁচকো পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ আর হরে যা আছে তাই তাহলে এক এত অংশ কী বলছে কত অংশ রঙ করতে বাকি আছে তাহলে রং করতে বাকি আছে এত অংশ এই হলো তোমাদের আজকে দশটা অঙ্ক এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবার দশ পনেরোটি অঙ্ক করাবো এই রকম বৃত্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের আমি প্রতিদিন দশটা পনেরোটা করে অঙ্ক পড়াবো তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে এবং আমার প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো তোমাদের নাইনটি পারসেন্ট নম্বর খুব সহজেই চলে আসবে তাই তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে